আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর কালীপুজোর আনন্দে মেতে উঠবে রাজ্যবাসী। রাজ্যে যে সমস্ত জায়গায় কালীপুজো বিখ্যাত, তার মধ্যে অন্যতম ব্যারাকপুর মহকুমা নৈহাটির কালীপুজো। এখানকার বড় মায়ের কালীপুজোর খ্যাতি রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরেও। একশো বছরের বেশি সময় ধরে এই পুজো চলে আসছে। এখানে মায়ের বিশাল রূপ দেখতে ও পুজো দিতে হাজার হাজার মানুষ আসেন। কথিত রয়েছে, ধর্ম যার যার, নৈহাটির বড় মা সবার। এখানে এসে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় বলে লোকমুখে প্রচলিত রয়েছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার বড় মায়ের পুজো একটু বেশি বিশেষ, কারণ এতদিন শুধু কালী পুজোতে মাটির মূর্তি গড়ে পুজো করা হতো, আর বছরের বাকি দিন মায়ের ফটোতেই পুজো করা হতো। এই বছর মায়ের নতুন মন্দির তৈরি করে কোষ্ঠী পাথরের মূর্তি বসিয়ে শুরু হয়েছে পূজার্চনা। এই নতুন মন্দির তৈরি হতেই ভক্তদের ঢল নেমেছে বড় মায়ের মন্দিরে। কালী পুজোর আগেই ভক্তরা আসছেন পুজো দিতে। খুব ভালো অনুভূতি, বড় মার কাছে আসি, মাঝে মাঝেই আসি, কিন্তু ভালো, খুব ভালো লাগে, মনে শান্তি পাই এখানে, যার জন্য প্রত্যেকবার আসি। মানে শক্তি দেবীর আরাধনা, কতটা মানে কতটা শক্তি পাচ্ছেন? না, শক্তি পাচ্ছি পুরোটাই, ওনার উপরে ভরসা রাখলে ঠিক বড় মা। এই বিষয়ে নৈহাটির পুরপ্রধান বলেন, এবার 52 ফুটের বড় মায়ের মূর্তি গড়ে কালী পুজো করা হবে। ইতিহাস বলতে বড় মা তো 100 বছরে পদার্পণ করলেন, এবার 2023-এ বড় মা, যখন বড় মা পূজা শুরু হয় তখন অরবিন্দর ধর্মশালার মনে মাটির মূর্তি গড়ে বড় মার পূজা শুরু হয়, এবং সেটাকে আনুমানিক আমরা 100 বছর ধরে নিয়েছি। তার কারণ আমরা কেউ 100 বছরের আমাদের বয়সও না, আর 100 বছরের ওই বড় মার সঙ্গে যারা ছিলেন তারা, তাদেরও 100 বছর নেই, এবং অর্ধেক লোক মারাও গেছেন, তারা দেহ রেখেছেন। তাই স্বাভাবিকভাবে বড় মার 100 বছর আনুমানিক, মানুষের যারা এই নিয়ে চর্চা করে তাদের মুখের শুনে 100 বছর আমরা মনে হচ্ছে। 100 বছরের মাকে আমরা কোষ্ঠী পাথরের মূর্তি করে আমরা ধারণা করেছিলাম, বর্তমান ট্রাস্টি বোর্ডের যারা আছেন আমরা ধারণা করেছিলাম যে একটা শনি মন্দির হয়, একটা বজরংবলীর মন্দির হয়, একটা কালী মন্দির হয়, তাহলে বড় মার মন্দির হবে না কেন? তা বড় মা যে বড় মা যে ওপরে মাটির মূর্তির ওপরে বড় মার এত ভক্তি, এত শ্রদ্ধা, এত বিশ্বাস, তাহলে একটা আমরা সেই হিসেবে সেই চিন্তা করি কোষ্ঠী পাথরে মূর্তি করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা রাজস্থান থেকে ধর্মেন্দ্র সাহু বলে এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে কোষ্ঠী পাথরে মূর্তি করে আমরা বড় মাকে প্রতিষ্ঠিত করেছি। প্রসঙ্গত, নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী কালী পুজোতে কৃষ্ণনগরের বড় বড় কালী পুজো দেখে নৈহাটিতে এমন পুজো প্রচলন করেন, আর তারপর থেকেই বড় মায়ের পুজো চলে আসছে। নৈহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।